শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা। জাতীয় পার্টি নাকি স্বতন্ত্রের মোর্চা, কে হবে বিরোধী দল? নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর আলোচনা এখন এ নিয়ে গ্রহণ করিতে যাইতেছে। নাটকীয়তার পর গত দুইবারের বিরোধী দল জাতীয় পার্টি শপথ নিলেও ধোয়াশা কাটেনি বিরোধী দল নিয়ে। সিদ্ধান্ত স্পিকারের হলেও জাপা মহাসচিবের বক্তব্য বিরোধী দলের ভূমিকায় থাকবে জাতীয় পার্টি। পার্লামেন্টে বিরোধী দল হিসেবে কাকে স্পিকার ট্রিট করবেন সেটা স্পিকারের বিষয়, বাট আমরা অপোজিশন, জাতীয় পার্টি অপোজিশন। আমরা সরকারে কে ক্যাবিনেট কে মন্ত্রী হলে সেটা আমাদের কোনো ফাংশন না। আমরা দলীয়ভাবে গতকালকে আমাদের এমপিদেরকে মিটিং করেছে পার্লামেন্টের পার্টি যে আমরা বিরোধী দল হিসেবে স্ট্রং ভূমিকা রাখবো। এদিকে দলের ভরাডুবি নিয়ে মুজিবুল হক চুন্নু বলেন, ক্ষমতাসীন ও স্বতন্ত্র প্রার্থীদের অর্থে দৌরাত্বের কাছেই পরাজিত হয়েছে জাতীয় পার্টি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। আমাদের বিপর্যয় হয়েছে, কারণ আমাদের বলছি প্রার্থীরা আওয়ামী লীগের প্রার্থী, নৌকার প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থীর অর্থের দৌরাত্বের কারণে প্রশাসন তাদেরকে ফেভার করছে, এই সমস্ত কারণে আমরা ইলেকশন সুবিধা করতে পারি নাই। তাদের এটা ভরাডুবি না, প্রার্থীরা প্রত্যাহার করেছে, ইলেকশন তারা করেনি। আমরা কিছু সংখ্যক ইলেকশন করেছি, বাকি তারা ইলেকশন করার মতো পরিবেশ পান না। এছাড়া কোনো শরিক জোট মহাজোট না, আওয়ামী লীগ নিজেদের স্বার্থে 26 আসনে প্রার্থী প্রত্যাহার করেছে বলেও মন্তব্য করেন জাপা মহাসচিব। আমাদের স্বার্থে না, আওয়ামী লীগ তাদের স্বার্থে 26টা আসনে নৌকা প্রত্যাহার করেছে। আশরাফি দিবা, সময় সংবাদ, ঢাকা। ঠিক কথা বলেছে, আমরা ফোন